গাজীপুরের রাজবাড়ী রোডের রেল ক্রসিং এ ফ্লাইওভার না থাকায় এবং রেল লাইনের ওপর ফুটপাতে অবৈধ দোকানপাটের কারণে যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। তাদের আশা, আগামী নির্বাচনে বিজয়ীরা এর সমাধান করবেন। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গাজীপুরের জয়দেবপুর জংশন, এই জংশন দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের রেলপথে প্রতিদিন গড়ে 50টি ট্রেন চলাচল করে। এক একটি ট্রেনের জন্য প্রতিবার অন্তত 10 থেকে 15 মিনিট সিগন্যাল ব্যারিয়ার ফেলে রাখতে হয়। এতে রেলক্রসিং এর দুই পাশে তৈরি হয় তীব্র যানজট। এছাড়াও রেলক্রসিংকে ঘিরে আশেপাশে বসানো হয়েছে অনেক অবৈধ দোকানপাট, এতে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। 2 মিনিটের কাজ, আমরা এখানে 7 ঘন্টা 8 ঘন্টা আটকে থাকি। রাজবাড়ি দিঘা শিববাড়ি না হইলে জামে বললে পরে আধা ঘন্টা 1 ঘন্টা জায়গা। সিটি কর্পোরেশন এই বাজারে যে যারা যারা এখানে আমাকে হকার পড়ছে এদের উঠাই দেওয়া এবং মানুষের চলাচলের জন্য সমস্যা এখানে রেল লাইন সাথে। জনসাধারণের এ ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন নতুন নির্বাচিত মেয়র, এমনটাই প্রত্যাশা ভোটারদের। এলাকার উন্নয়নের জন্য জ্যামটা আসলে ছড়ানো দরকার, একটা ব্রিজ দরকার। নির্বাচনের সময় তো সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর সেটা কেউ রক্ষা করে না। নানা প্রতিশ্রুতির সঙ্গে এ ভোগান্তি দূর করার আশ্বাসও মিলছে প্রধান দুই মেয়র প্রার্থীর কাছ থেকে। আর গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে রেল ক্রসিং এর উপর একটি ফ্লাইওভার নির্মাণের কথা। জায়গা প্রজেক্টের মাধ্যমে তৃতীয় ফেজে আগামী অর্থ বছরে আমাদের একটি ফ্লাইওভার তৈরি হবে। এখানে সেই বিষয়ে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা একাধিকবার সার্ভে করেছি। যানজটমুক্ত পরিবেশে নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে দ্রুত রেল ক্রসিং এর উপর ফ্লাইওভার নির্মাণের দাবি নগরবাসীর। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।